আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ফেসবুকের নতুন আপডেট প্রোফাইল রেকমেন্ডেশন। হ্যাঁ প্রিয় দর্শক, তো এই সেটিংটি আপনি কি পেয়েছেন নাকি পান নাই এখনই কমেন্ট করে জানাবেন। তো যারা পেয়েছেন ওকে, আর যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলবো এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট। আর নতুন আপডেট আমরা জানি এক সেন্সেই কিন্তু সবার ফেসবুকের এতে অ্যাভেলেবল হয় না, প্রথমে একজন পাবে তারপর আরেকজন পাবে, এভাবে কিন্তু আস্তে আস্তেই প্রত্যেকটা ফেসবুক আইডিতেই অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, তো এটা কোথায় পাবেন? এটা প্রিয় দর্শক আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আসুন। হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক প্রোফাইলে এই নতুন আপডেটটি এসেছে। তারপর আপনারা আপনাদের থ্রি লাইনে ক্লিক করে মেনুতে চলে আসবেন, তারপর কাজ হবে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে। আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলেই এই যে প্রিয় দর্শক প্রোফাইল রেকমেন্ডেশন নামের এই সেটিংটি আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এটা যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলবো জাস্ট অপেক্ষা করুন, ফেসবুক অ্যাপটি আপনারা আপডেট দিয়ে রাখবেন প্লে স্টোরে গিয়ে, আপডেট দিয়ে ওয়েট করুন। তারপর যদি না পান জাস্ট অপেক্ষা করুন, অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক প্রোফাইলেও কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এই প্রোফাইল রেকমেন্ডেশনটা কী বা এটার কাজ কী, এটা দিয়ে আমাদের হবে কি? প্রিয় দর্শক, এইটার কিন্তু অনেক কাজ আছে, এমনকি এইটার গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা কেন বলছি, কারণ প্রিয় দর্শক অনেক সময় হয় না আপনারা আপনাদের প্রোফাইলে ইনকাম করার জন্য কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, অনেক কাজ করছেন, দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে না, রিচ পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? অনেক সময় কিন্তু আপনাদের মনে কোশ্চেন আসে যে আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, এই সেম কোয়ালিটির ভিডিও অনেকে আপলোড করছে বা এটা করছে ওইটা করছে, সবার ভিউজ আসছে, ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না সেইটার রিজনগুলো আপনারা এখানে এসে দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি প্রোফাইল রেকমেন্ডেশনে এখানে ক্লিক করেন তাহলে আপনারা চেক করবেন আপনাদের সব কিছু ওকে আছে কিনা। ওকে থাকলে এই যে দেখুন কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, এখানে কিন্তু আমার টিক মার্ক আছে, ব্লু টিক আছে, ব্লু টিক থাকলে আপনারা বুঝে নেবেন আপনাদের প্রোফাইলটা ওকে আছে। এমনকি নিচে যেটা আছে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, এইটাও যদি টিক মার্ক থাকে দেখুন আমার ব্লু টিক মার্ক আছে, মানে ওকে আছে। কিন্তু 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 আপনাদের প্রোফাইলটা যদি ওকে না থাকে, কোনো সমস্যা থাকে, অনেক সময় অনেক পোস্ট করেন সেটা যদি ফেসবুক রুলসের বাইরে চলে যায় তাহলে এইখানে কিন্তু টিক মার্ক থাকবে না, এখানে সমস্যা দেখাবে যে সাম ইস্যু আছে। বা আপনারা এইখানে যখন দেখবেন টিক মার্ক নেই, এখানে আপনারা একটা ক্লিক করে আপনারা দেখতে পারবেন কোন পোস্টের জন্য আপনাদের প্রোফাইলে সমস্যা বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, র্যাঙ্ক করছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আপনাদের প্রোফাইলটা রেকমেন্ডেশনে যাচ্ছে না, তখন আপনারা এখানে ক্লিক করে সেই পোস্টটা বা ভিডিওটা ডিলিট করে আপনারা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আর এই যে দেখুন এরকম টিক মার্ক থাকলে ওকে, আর কোনো কাজ নেই, এই জন্য প্রতিনিয়ত কাজ করবেন, এমনকি এখানে এসে এসে চেক করবেন যে ব্লু টিকটা আছে কি না। আর যদি না থাকে কেন চলে গিয়েছে সেটা এখানে ক্লিক করে আপনারা তখন দেখে নিতে পারবেন, এমনকি ওই পোস্টটা ডিলিট করার মাধ্যমে, রিমুভ করার মাধ্যমে আপনারা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। এতে করে আপনাদের প্রোফাইল রেকমেন্ডেশন অনেক বেশি বেড়ে যাবে, ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে, রিচ বাড়বে, প্রোফাইল রেকমেন্ডেশন এক কথায় বেড়ে যাবে। ওকে, তো প্রিয় দর্শক এইটাই মূলত প্রোফাইল রেকমেন্ডেশনের কাজ। তো এই নতুন আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।